আসলে এখন দেশের এত এত সমস্যা সেইখানে এই ছবি ভাস্কর্য এবং কে কি বলল এইটার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের সমস্যা সমাধান করে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়াটাই সবার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা মূল কাজ থেকে সরে যাচ্ছি আমরা অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করছি বিভ্রান্তি তৈরি করছি কেউ কেউ মিডিয়াবাজির জন্য কিছু কথা বলছে কিছু কাজ করছে কিছু প্রোগ্রাম দিচ্ছে কেউ সেন্সেশন তৈরির জন্য কিছু ঘটনা ঘটাচ্ছে ধরেন এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে একটা ব্যাপক হইচই হলো না রাতে কিছু ধরেন প্রথম দিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে মেয়েরা ছেলেরাই বিশেষ করে তারা যে হইচই করলো একবার সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে যে রাষ্ট্রপতি আজকেই বঙ্গবন্ধু থেকে বিদায় নিচ্ছে তারপর আবার সেখানে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেল আবার তার আগের দিন না ওই দিন দিনের বেলা ছাত্ররা শহীদ মিনারে পাঁচ দফা দিয়েছিল ছাত্র পাঁচ দফা দিয়েছিল তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের অপসারণের বিষয় ছিল সেই ছাত্রে আবার সন্ধ্যায় কিন্তু বঙ্গবন্ধু ওখানে গিয়ে বলেছে যে সেনাবাহিনীর মুখোমুখি ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এইখানে বিশৃঙ্খলা করা যাবে না তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ কেন ছাত্ররা চাইল এবং এখন পর্যন্ত অবস্থানকে আমরা জানি না সংবিধান বাতিল হবে না সংস্কার ব্যাপক বিতর্ক টকশো রাউন্ড টেবিল অনেক ধরনের আলোচনা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে এখন পর্যন্ত আমরা একমতে পৌঁছাতে পারিনি